শ্রাবণ মাসের শেষ সোমবার ভগবান শিবের মাস হিসেবে খ্যাত। এই মাসের প্রতিটি সোমবার শিবের ব্রত ধারণ করেন লক্ষ লক্ষ হিন্দু ধর্মাবলম্বী। সোমবার সারা রাজ্যের সাথে উদয়পুর মহাদেব বাড়িতেও অনুষ্ঠিত হয়েছে শিবের স্নান যাত্রা এবং ছট পূজা। আর এই ছট পূজাকে কেন্দ্র করে সোমবার উদয়পুর মহাদেব বাড়িতে প্রচুর ভিড় লক্ষ্য করা গেছে। সোমবার ভোর 5টা থেকে শিবের স্নান যাত্রা অর্থাৎ ছট পূজার শুরু হয়। এর উদ্বোধন করেন রাজ্যের কৃষি পর্যটন ও পরিবহন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তাছাড়া উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার সহ আরও অনেকে। এই পুজোকে কেন্দ্র করে সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছে, রয়েছে প্রসাদের ব্যবস্থাও। 2002 সাল থেকে উদয়পুরের মহাদেব বাড়িতে ছট পূজা শুরু হয়েছিল, কিন্তু 2012 সালে তা বন্ধ করে দেওয়া হয় কিছু অদৃশ্য কারণে। রাজ্যের পালাবদল হয়ে নতুন সরকারের অর্থাৎ বিজেপি সরকার আসার পর থেকে এই পূজা আবার ধুমধাম করে পুনরায় শুরু হয় মহাদেব বাড়ির এই ছট পূজা। এইবার দ্বিতীয়বারের মতো বিশাল আকারে এই ছট পূজার আয়োজন করা হয়েছে। এটা তো সবাই জানা আছে, বিশেষ করে উদয়পুরের মানুষরা, যে আমাদের উদয়পুরের শিববাড়ি এটা আজকের না, এটা 500 বছরের উপরও ইতিহাস, সেটা সঠিক তথ্য এখনও নেই। এই শিববাড়িতে যথারীতি এখানে ভক্তি সহকারে সমস্ত ভক্তরা পুজো পাঠ করেন। প্রাচীন এই মন্দির, এটাকে কেন্দ্র করে প্রত্যেক বৎসরই যেখানে ছট পূজার আয়োজন করা হয়, এবং এটা আজকের না, এটা প্রত্যেক বৎসর হয়ে থাকে শ্রাবণ মাসে একটা বিশেষ দিনে, যেখানে নির্দিষ্ট করা থাকে যেখানে সেই দিনে হাজার হাজার ভক্তরা, মা বোনেরা যারা শিবের মাথায় জল ঢালেন তারা আসেন এখানে, এবং সকালবেলার থেকে এখানে প্রচুরভাবে জমায়েত হয়। ভোরবেলার থেকে এখান থেকে হয়ে তো সবাই মিছিল করে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের এখানে যান, সেখানে কল্যাণ সাগরের থেকে জল নিয়ে মাকে পুজো করে তারা সবাই আবারও এই পায়ে হেঁটে এখানে বাবা শিবের মাথায় জল ঢালে। একটা রীতি চলছে দীর্ঘদিন ধরে, এটার কোনো মানে এখানে পরিবর্তন নেই। দিনকে দিন এই ভক্তবৃন্দের সংখ্যা বাড়ছে। এখানে যারা এই শিববাড়ি কমিটি যারা করেছেন তারাও খুব দায়িত্ব সহকারে এই কাজটুকু তারা করছেন। তবে এটাকে আরও বেশি আকৃষ্ট করা যায় কীভাবে, কমিটির এই মাত্রতে কমিটির যারা নেতৃত্ব এখানে আছেন এখানে আলোচনা হচ্ছে, যেখানে আরও বেশি আকৃষ্ট করা যায় কীভাবে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।